আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এত রাত্রিতেও এখনো আমরা সজাগ থেকে কোরআন সুন্নার ভালোবাসায় আল্লাহর দ্বীনের মহব্বতে দ্বীনি আলোচনা শোনার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন সেজন্য রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আমার আজকের আলোচনার বিষয় ইসলামে নারীর সাজসজ্জার বিধান তাহলে আজকের আলোচনা হলো আমাদের মা বোনদেরকে নিয়ে মা বোনদের বিষয় কেন্দ্রিক আলোচনা তো মা বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ এখনো আছেন প্যান্ডেলের ভিতরে আমাদের মা বোনেরাও শুনবেন আর আমাদেরও শোনা বেশি দরকার কারণ আমরাই তো কোনো না কোনো মায়ের সন্তান নারীরা আমাদের মা নারীরা আমাদের মেয়ে নারীরা আমাদের স্ত্রী নারীরা আমাদের বোন নারীরা আমাদের খালা নারীরা আমাদের ফুফু তো সুতরাং এই বিধিবিধানগুলো আমাদের পুরুষদেরও জানা জরুরি বিষয় তাহলে আমরা আমাদের মা বোনদেরকে নারীদেরকে আমরা সঠিক গাইডলাইন দিতে পারবো ইনশাআল্লাহ তো যে বিষয়টি আলোচনার বিষয় আমরা মূল আলোচনার বিষয়ে আসি কারণ রাত অনেক হয়ে গেছে লম্বা আলোচনা করা যাবে না আমার পরে আলহামদুলিল্লাহ আরও আমাদের সম্মানিত আলোচক আছেন তো ইনশাআল্লাহ সেই আলোচনার মাধ্যমে আমাদের আজকের এই অধিবেশন শেষ হবে এই জন্য সংক্ষিপ্তভাবেই আমরা আলোচনার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ প্রথমে আসি আমরা সাজসজ্জার বিষয় সাজসজ্জা বলতে কি বোঝানো হয় সাজসজ্জা আরবিতে বলা হয় জিনা এর আরবি হলো জিনা জিনা হলো হিয়া ইসমুন জামিউন লিকুল্লি শাইইন ইউতাজাইয়ানু বিহি মিন মালবুসিন আও গাইরিহি মিনাল আশিয়াইল মুবাহা অর্থাৎ সাজসজ্জা বলা হয় এমন সব জিনিসকে ইউতাজাইয়ানু বিহি যেই জিনিস দিয়ে মানুষ নিজেকে পরিপাটি করে নিজেকে সাজিয়ে এনে নিজেকে সৌন্দর্যমণ্ডিত করে মিন মালবুসিন আও গাইরিহি সেটা লেবাস দিয়ে হয় পোশাক দিয়ে হয় পোশাক ছাড়াও আরও বিভিন্ন জিনিস দিয়েও হয় মিনাল আশিয়া ইল মোবাহা যেই মোবাহ জিনিস বৈধ জিনিস সেগুলো দিয়ে নিজেকে পরিপাটি করার জন্য নিজেকে আকর্ষণীয় করার জন্য যা গ্রহণ করা হয় এটাকে বলা হয় জিনা এটাকে বলা হয় সাজসজ্জা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মায়ের জাতিকে নারী জাতিকে ফিতরতের মধ্যেই সাজসজ্জার প্রতি ভালোবাসা মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফিতরতের মধ্যেই দিয়ে দিচ্ছেন এই জন্য স্বাভাবিকভাবে আমরা দেখি দেখবেন আমাদের যাদের ছেলেও আছে মেয়েও আছে ছেলেরা দেখবেন সাজসজ্জার প্রতি গোছানোর প্রতি পরিপাটির প্রতি কোনো ধরনের আকর্ষণ নাই কিন্তু মেয়েরা ছোটবেলা থেকেই দেখবেন সবসময় পরিপাটি থাকা পছন্দ করে গড়টা সাজানো গোছানো পছন্দ করে তারপরে নিজের চুলটা পরিপাটি রাখা তারপরে নিজের পোশাক আশাক সব ক্ষেত্রে সাজসজ্জা গ্রহণ করা নিজেকে সৌন্দর্যমণ্ডিত করা রূপচর্চা করা এগুলো নারীদের ফেতরত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ফেতরত দিয়েই সৃষ্টি করেছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জমিনটাকে সাজানো গোছানোর ক্ষেত্রে পরিপাটি করা করে রাখার ক্ষেত্রে নারীদের অবদানেই পুরুষের চাইতে বেশি এই জন্য দেখবেন আমাদের বাড়িঘরে আমাদের সোফার রুমটা আমাদের ডাইনিং রুমটা তারপরে যতগুলো রুম আছে ঘরের মধ্যে দেখবেন যে এগুলো সাজানো গোছানো সৌন্দর্যমণ্ডিত করার পিছনে আমাদের মায়েদের নারীদেরই অবদান বেশি তাহলে বোঝা যায় পৃথিবীটা সাজিয়ে গুছিয়ে পরিপাটি করা রাখার ক্ষেত্রে নারীদের অবদান অতুলনীয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফিতরতের মধ্যেই এই সাজসজ্জার বিষয়টি আল্লাহ পাক দিয়ে দিয়েছেন এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নারী জাতিকে আল্লাহ পাক পৃথিবীতে জিনাত হিসাবে সৃষ্টি করেছেন সূরা আলে ইমরানের ১৪ নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন
زجنا للناس حب الشهوات من النساء والبنين এখানে জুইয়েনা জিনাত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল সৃষ্টির কথা বলছেন এক নম্বরে বলছেন মিনান নিসা নারীদের কথা বলছেন এজন্য আল্লাহ পাক তাদেরকে এমন এক জিনাত বানিয়েছেন এই জিনাতকে যদি সঠিকভাবে পরিচর্যা করা না হয় তাহলে এই জিনাতটা তাদের জন্য ফিতনার কারণ হয়ে দাঁড়ায় এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা তোমরা দুনিয়ার ব্যাপারে সাবধান থাকো নারীর ব্যাপারেও তোমরা সতর্ক থাকো সাবধান থাকো কারণ পৃথিবীতে ফা ইন্না আউওয়ালা ফিতনাতিন কানাত ফি বানি ইসরাইল ফিন নিসা বানি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম যেই ফিতনা শুরু হয়েছিল সংগঠিত হয়েছিল সেটা ছিল নারী গঠিত ফিতনা এজন্য এই সাজসজ্জার বিষয়ে যদি সঠিক গাইডলাইন না থাকে তাহলে নারীর সৌন্দর্য নারীর পরিপাটি রূপচর্চাটা মানুষের জন্য বড় ধরনের ফিতনার কারণ হয়ে যাবে মানুষের জন্য পৃথিবীতে বিশৃঙ্খলার দিকে ধাবিত হবার পাপ কাজের দিকে ধাবিত হওয়ার বড় মাধ্যম হয়ে দাঁড়াবে এজন্য আমাদেরকে সংক্ষেপে কিছু বিষয় জানা দরকার প্রথম বিষয় যেটি আমরা আলোচনা করব সেটি হলো যে নারীর সাজসজ্জাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেন নাই তবে সাজসজ্জার ব্যাপারে জিনাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মূলনীতি কিছু নীতিমালা দিয়ে দিয়েছেন এই নীতিমালাগুলো খেয়াল রেখে এই উসুলগুলো খেয়াল রেখে কোন মুসলিম নারী মুমিন নারী যদি সাজসজ্জা গ্রহণ করে তাহলে ইসলাম সেই সাজসজ্জাকে নিষেধ করে না তো গুরুত্বপূর্ণ এই নীতিমালাগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রথম নীতিমালা যেটি সেটি হলো আল্লাহ তাআলা হাদিহি জিনা মা নাসসিন শারঈ অর্থাৎ এই যে সৌন্দর্যের জিনাতের সাজসজ্জার যেই উপকরণগুলো গ্রহণ করা হবে যেটা গ্রহণ করাবে এটা যেন কোন অবস্থায় শরীয়তের নসের সাথে প্রতিদ্বন্দ্বী না হয় বিপরীত না হয় অর্থাৎ ইসলামী শরীয়তের নীতিমালা হলো আল আসলু ফিল আশিয়ায়ে আল এবাহা প্রত্যেকটি জিনিস হালাল ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটি হারামের উপরে দলিল পাওয়া যায় তাহলে কোন সৌন্দর্যকে কোন সাজসজ্জাকে দলিলবিহীন হারাম বলে দেওয়ার উপায় নাই যতক্ষণ হারামের দলিল পাওয়া যাবে না ততক্ষণ এই সাজসজ্জা নারী গ্রহণ করতে পারবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফের 32 নম্বর আয়াতে কারিমে বলছেন কুল মান হাররামা জিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদি কে সে যে আল্লাহর দেওয়া সাজসজ্জাকে জিনাতুল্লাহকে যেটি আল্লাহ বান্দার জন্য বের করে দিয়েছেন এটিকে হারাম করে অর্থাৎ যতক্ষণ হারামের কোনো দলিল পাওয়া যাবে না ততক্ষণ কোনো সাজসজ্জাকে নিষেধ করা যাবে না দ্বিতীয় মূলনীতি যেটি মনে রাখতে হবে নারীর সাজসজ্জার বিষয়গুলো কোনো অবস্থায় কোনো পুরুষের অনুকরণ বা পুরুষের সাথে সাদৃশ্য হওয়া যাবে না নারীর প্রত্যেকটি সাজসজ্জার দিকে খেয়াল রাখতে হবে যে এটি যেন পুরুষের সাথে তাসাব্য না হয় পুরুষের মতো না হয় পুরুষও প্যান্ট পরে ঘুরে নারীও প্যান্ট পরে ঘুরে পুরুষও শার্ট পরে ঘুরে নারীও শার্ট পরে ঘুরে পুরুষও চুল ছোট ছোট করে কাটে নারীও চুল ছোট ছোট করে কাটে পুরুষ যেভাবে চলাফেরা করে পুরুষ টাকনুর উপরে পোশাক প্যান্ট পরিধান করে নারীও টাকনুর উপরে পায়জামা প্যান্ট পরে হাঁটাহাঁটি করে এটা নারীর জন্য ইসলামে হারাম অর্থাৎ কোন অবস্থায় পুরুষের সৌন্দর্যের সাথে রূপচর্চার সাথে সাজসজ্জার সাথে সাদৃশ্যপূর্ণ হওয়া যাবে না এই নীতিমালার দিকে খেয়াল রাখতে হবে তিন নম্বর আল্লাহ তাতাশাব্বাহা বিল কাফারাত কোন কাফের মহিলাদের অনুকরণ করা যাবে না কাফের মহিলাদের সাদৃশ্য হওয়া যাবে না অমুসলিম মহিলারা যেই জাতীয় পোশাক পরিধান করে বা যেই পোশাককে তারা পছন্দ করে এইরকম পোশাক একজন মুসলিম নারী তাদের সাথে সাদৃশ্য রাখা যাবে না আজকে দেখা যায় আমাদের মা বোনেরা বিভিন্ন চ্যানেল দেখে বিজাতীয় বিভিন্ন চ্যানেল দেখে দেখে ওই চ্যানেলের মধ্যে যেই জামাটা দেখে
সেখানে সেই গহনাগুলো দেখে সেখানে যেই পোশাক আশাকগুলো দেখে সেইগুলো দিয়ে নিজেকে সাজানোর চেষ্টা করে এজন্য সেখানে যদি আপনার কোনো গরুর জামা দেখে ছাগলের জামা দেখে ফাকির জামা দেখে এরকম জামা দেখলে আমাদের মা বোনেরও এগুলো কেনার জন্য পাগল হয়ে যায় আর বাজারে এগুলোর চাহিদার সাথে সাথে দেখবেন ফাকির জামা পাওয়া যায় গরুর জামা পাওয়া যায় ছাগলের জামা পাওয়া যায় বিভিন্ন প্রাণীর জামা বাজারে মার্কেটে চলে আসে এমনকি সেগুলো পাওয়ার জন্য অনেক মায়েরা অনেক মেয়েরা আত্মহত্যা পর্যন্ত করেছে বাংলাদেশের ইতিহাসে এইরকম ঘটনাও ঘটেছে এই বিজাতীয় সংস্কৃতিতে প্রভাবিত হয়ে অমুসলিমদের পোশাকের সাদৃশ্য পোশাক কোনো মুসলিম নারী গ্রহণ করতে পারবে না চার নম্বরে যেটি খেয়াল রাখতে হবে সেটি হলো আল্লাহ তাতাজাইয়ানা বিমা ফিহে দরার যেই জিনিসের মধ্যে ক্ষতিকর কোনো জিনিস আছে এরকম ক্ষতিকর জিনিস দিয়ে কোনো সাজসজ্জা গ্রহণ করা যাবে না কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা দরারা ওয়ালা এদরারা কোনো ইসলাম এমন এক জীবন ব্যবস্থার নাম যেখানে কারো ক্ষতিও করা যাবে না নিজেও ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না তাহলে যেই সাজসজ্জা গ্রহণ করলে ক্ষতিকর প্রভাব আছে যেটার মধ্যে ক্ষতিকর জিনিস মিশ্রিত আছে এইরকম সাজসজ্জা গ্রহণ করা কোনো মুসলিম নারীর জন্য বৈধ নয় এরপরে সাজসজ্জার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এমন সাজসজ্জা যেন না হয় যেটি নারীর শালীনতা নষ্ট করে যেটি নারীর পর্দা নষ্ট করে যেটি নারীর শরীয়ত হুকুম আহকাম পালনে বাধা সৃষ্টি করে এইরকম কোনো সাজসজ্জা নারীর জন্য গ্রহণ করা বৈধ নয় এগুলো হলো সাজসজ্জা গ্রহণের নীতিমালা এবার আসি সাজসজ্জা গ্রহণ করা যাবে যেটা আমরা বললাম এই নীতিমালার আলোকে কিন্তু কার সামনে কতটুকু গ্রহণ করা যাবে বা প্রদর্শনী করা যাবে এই সাজসজ্জার প্রদর্শনীর ব্যাপারে ইসলামের গুরুত্বপূর্ণ নীতিমালা আছে এক ধরনের সাজসজ্জা প্রদর্শনী হবে আমা আমার জাওজ স্বামীর সামনে সাজসজ্জা প্রদর্শন করা এটি একজন নারীর জন্য এবাদত এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভালো কাজ যে তিনি সর্বপ্রকারের সাজসজ্জা গ্রহণ করে স্বামীকে প্রদর্শন করবে স্বামীকে দেখাবে এটি ইসলামী শরীয়তে বৈধ এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীদের প্রশংসা করেছেন যেই নারীরা সাজসজ্জা গ্রহণ করে তার স্বামীকে প্রদর্শন করে সুনান ইবনে মাজার 1857 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা ইস্তাফাদাল মুমিনু বাদা তাকওয়াল্লাহ খাইরাল লাহু মিন যাওজাতিন সালিহা আল্লাহর তাকওয়ার পরে একজন মুমিন তার জন্য সবচাইতে কল্যাণকর আল্লাহর পক্ষ থেকে যে ফায়দা পায় সেটা হলো মিন যাওজাতিন সালিহা একজন নেককার সালেহা স্ত্রী তার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় কল্যাণকর জিনিস তো সালেহা স্ত্রী কারা ইন আমারাহা আতাআতহু স্বামী কোনো নির্দেশ দিলে সেটার আনুগত্য করে সেটা মানে ওয়া ইন নাজারা ইলাইহা সাররাতহু ওই নারীর দিকে যখন তাকায় তখন তার মনটা প্রফুল্ল হয়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওজায় সালেহার গুণাবলী বর্ণনা করেছেন ওয়া ইন নাজারা ইলাইহা সাররাতহু যখন তার দিকে তাকায় দৃষ্টি দেয় তখন তার মনটা আনন্দিত হয়ে যায় এই সাররাতহুর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন লিহুসনিহা জাহিরান বাহ্যিক সৌন্দর্য প্রদর্শন করে যাতে স্বামীর মন আনন্দিত হয় আও লিহুসনে আখলাকিহা বাতেনান তার আভ্যন্তরীণ সুন্দর চরিত্র আখলাক দেখে স্বামী আনন্দিত হয়ে যায় আউলি দাওয়ামে ইশতিগালিহা বিতাআতিল্লাহি ওয়া তাকওয়া অথবা নারী আল্লাহর আনুগত্য তাকওয়ার মধ্যে এমন ব্যস্ত থাকে স্বামী এটা দেখলে তার মনটা খুশি হয়ে যায় তো এই নারীকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরা হলো জাওজাতুন সালেহা নেককার স্ত্রী দিনদার স্ত্রী বলতে এদেরকে বোঝায় তাহলে এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর সামনে সকল প্রকার জিনাতকে এখানে উৎসাহিত করেছেন এজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আমল সর্বপ্রকার সাজসজ্জা গ্রহণ করে স্বামীকে প্রদর্শন করবে আরেকটা হলো আজ-জিনাতু আমামাল মাহারিম মাহরামের সামনে তার জিনাত সাজসজ্জা প্রদর্শন করা
আল্লাহ পাক সূরা আন-নূরের 31 নম্বর আয়াতে বলেছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না আও আবাইহিন্না এখানে আল্লাহ পাক মাহরামদের বর্ণনা দিয়েছেন অর্থাৎ মাহরামদের সামনে সাজসজ্জা সাময়িক কিছু প্রদর্শন করা যাবে কিছু প্রদর্শন করা যাবে না অর্থাৎ সব কিছু একবারে সকল গহনা সকল ধরনের সৌন্দর্য মাহরামের সামনে প্রকাশ করা যাবে না তবে কিছু কিছু প্রকাশ করা যাবে যেমন চেহারা হাত পা তারপরে সাময়িক কিছু কিছু বিষয় মাহরামের সামনে সৌন্দর্য প্রদর্শন করা যাবে কিন্তু একেবারে আপনার সব সৌন্দর্য সব জিনাত মাহরামের সামনেও প্রকাশ করা যাবে না তিন নম্বর হলো মুসলিম নারীর সামনে জিনাত মুসলিম নারীর সামনেও একজন নারী আরেকজন নারীর আওরাতের দিকে তাকানো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে কোন নারীও যেন অন্য নারীর আওরাতের দিকে না তাকায় তাহলে বোঝা গেল মুসলিম নারীর সামনে ওই মাহরামের মতোই কিছু জিনিস প্রদর্শন করা যাবে সব কিছু জিনাত সাজসজ্জা প্রকাশ করা যাবে না আরেকটা হলো কাফের নারীদের সামনে কাফের নারীদের সামনে সাজসজ্জা প্রকাশ করা যাবে না এটাও গায়রে মাহরামের মতো অধিকাংশ জমহুর বলছেন যে কাফের নারীরা পুরুষদের হুকুম মাহরামের গায়রে মাহরামের হুকুম অর্থাৎ মুশরিক নারীদের কাফের নারীদের সামনে সাজসজ্জা করে গেলে কাফের নারীরা আবার বাহিরে গিয়ে এগুলো প্রকাশ করে বেড়াবে তাদের কথা অন্যদের কাছে প্রকাশ করবে এইজন্য কাফের নারীর সামনেও সাজসজ্জা প্রদর্শন করা যাবে না আর সর্বোপরি খেয়াল রাখতে হবে যারা গায়রে মাহরাম তাদের সামনে কোনো অবস্থায় সাজসজ্জা প্রদর্শন করা যাবে না আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা তারা যেন কোনো অবস্থায় তাদের জিনাত তাদের সাজসজ্জা প্রকাশ না করে এটা তাদের জন্য প্রকাশ করাটা হারাম এবং তাদের হেজাবের খেলাফ এবার আসি আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ সাজসজ্জার ব্যাপারে শরীয়ত বিধান প্রথম হলো পাঁচটি ফেতরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি ফেতরতের কথা বলছেন এই পাঁচটি ফেতরত নারী পুরুষ সবার জন্য জিনাত হিসাবে গ্রহণ করা ইসলামে বৈধ এবং এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ একটা হলো আল খেতান ওয়াল ইসতিহদাদ ওয়া নুতফুল ইবতে ওয়া তাকলিমুল আজাফের ওয়া কাসসুস শারব এগুলো হলো একটা হলো খতনা করানো একটা হলো নাভির নিচের পশমগুলোকে মুন্ডিয়ে ফেলা বগলের নিচের পশমগুলোকে তুলে ফেলা তারপরে নখগুলোকে ছোট ছোট করে রাখা নখ কাটা এবং গোপগুলোকে কর্তন করা তো এটা পুরুষের জন্য গোপ কর্তন করা এটি ফেতরত তবে নারীরও যদি কোনো কারণে অবাঞ্ছিত কোনো চুল উঠে যায় মুখের মধ্যে তো সেগুলো বেশি হইলে তখন সেগুলোকেও তুলে ফেলা শরীয়ত অনুমোদন করে তো এই হলো মানে এগুলো হলো ফেতরতগত সাজসজ্জা এটা নারীর জন্য ফেতরত এরপর আসি আমরা নারীর চুলের বিধান নারীর চুলটার ক্ষেত্রে সাজসজ্জা কিরকম গ্রহণ করবে খেয়াল রাখতে হবে নারীকে আল্লাহ রাব্বুল আলামিন যে স্বাভাবিক চুল দিয়েছেন এই চুলটাকেই সে সুন্দর করে এটাকেই সে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে চুলটা রাখতে পারবে কিন্তু তার চুল বেশি দেখানোর জন্য অতিরিক্ত ফরচুলা তার মাথায় গ্রহণ করা যাবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাআনাল্লাহুল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা যেই নারীরা ফরচুলা লাগায় এদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত অর্থাৎ এই ফরচুলা কোনো অবস্থায় নারী লাগাতে পারবে না আবার মাথার চুল কর্তন করা যাবে না বেশি অতিরিক্ত কেটে ছেলেদের মতো ছোট ছোট করে মাথার চুল রাখা বা বিভিন্ন রকমের বিভিন্ন দিক থেকে বিভিন্ন আঙ্গিকে মাথার চুলগুলোকে কেটে ছোট ছোট করা এটাও নারীর জন্য বৈধ না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নারীদের উপর লানত করেছেন যারা আল কাশেরা ওয়াল মাকসুরা যারা চুলগুলোকে পুরুষদের মতো কেটে কেটে ছোট করে ফেলায় আবার কোন নারীর চুল লম্বা আছে অনেক চুল আছে চুলগুলোকে খোঁপা বেঁধে উপরের দিকে খুলে তুলে ধরা বড় করে দেখানো যাতে মানুষ বুঝে যে তার মাথার মধ্যে অনেক চুল আছে অর্থাৎ উটের কুজের মতো তার খোঁপাকে উপরের দিকে তুলে রাখা এটাও নারীর জন্য হারাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কিছু নারীর ব্যাপারে বলছেন ওয়ানসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাত মা মুমিলাতুন মা এলাত কিছু নারী আছে পোশাক পরে কিন্তু উলঙ্গ থাকে এবং এরা হেলিয়ে দুলিয়ে চলে রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মা এলা এদের মাথাগুলো ওরকম ঝুঁকে পড়া উটের কুজের মতো তাদের মাথাগুলোকে দেখা দাও অর্থাৎ উটের কুজের মতো উঁচু করে খোঁপা বেঁধে রাখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাহ এই নারীগুলো জান্নাতে প্রবেশ করবে না ওয়ালা ইয়াজিদনা রিহা এমন কি জান্নাতের সুগন্ধিও পাবে না যদিও অনেক দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যায় তাহলে চুলের ক্ষেত্রে স্বাভাবিক নিয়ম হলো চুলকে অতিরিক্ত কর্তন করবে না তারপরে পরচুলা লাগাবে না তারপরে ওটের কুজের মতো খোঁপা বেঁধে উপরের দিকে প্রদর্শনী করবে না যাতে পর্দার ভিতরে থাকলেও তার চুলগুলো বাহিরে বোঝা না যায় এদিকে খেয়াল রাখতে হবে এটা হলো নারীর চুলের ব্যাপারে ইসলামী শরীয়ার বিধিবিধান পোশাক আশাকের ব্যাপারে নারী যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটি হলো পোশাকের মধ্যে কোনো ছবি মূর্তি ক্রুশ এরকম কোন ছবি থাকা যাবে না শাড়ির মধ্যে জামার মধ্যে কোন কাপড়ের মধ্যে কোন প্রাণীর ছবি মূর্তি এসব কিছু থাকা যাবে না এমন পোশাক পরিধান করতে হবে যে পোশাকে তার সতর পরিপূর্ণরূপে আবৃত হয় যেন তার কোমরেদি খোলা না থাকে তার অন্যান্য জায়গাতে খোলা না থাকে সতর পরিপূর্ণ প্রকাশ পায় ঢেকে থাকে না সতর প্রকাশ পায় এরকম পোশাক নারীর জন্য বৈধ নয় আবার সতর ডাকলো কিন্তু টাইট ফিট অথবা মিহি পোশাক পাতলা পোশাক যেটা পরিধান করার পরেও শরীরের সৌন্দর্য প্রকাশ পায় এইরকম পোশাকও নারীর জন্য বৈধ নয় এরপরে লেবাস সোহরা এমন পোশাক পরলো যেটা এলাকার কেউ পরে না আলাদা একটা পোশাক এবং সেই পোশাকের কারণে ওই নারী প্রসিদ্ধি পায় এইরকম পোশাকও নারীর জন্য বৈধ না মুশরিকদের পোশাকের কথা আমরা একটু আগে বলছি সিয়াবুল কুফফার মুশরিকদের পোশাকের সাথে সাদৃশ্য হওয়া কোনো অবস্থায় যাবে না আর পুরুষের পোশাকের সাথে তার পোশাক কোনো সাদৃশ্যপূর্ণ হওয়া যাবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাআনাল্লাহুল মুতাশাব্বিহীন মিনার রিজাল বিন-নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসা বির-রিজাল যেই নারীরা পুরুষের পোশাকের সাথে সাদৃশ্য রেখে পোশাক পরে তাদের উপরেও আল্লাহ লানত যেই পুরুষেরা নারীর পোশাকের সাথে সাদৃশ্য রাখে তাদের উপরেও আল্লাহ রাব্বুল আলামিনের লানত পোশাকের ব্যাপারে খেয়াল রাখতে হবে বাহিরে বের হওয়ার সময় তার পোশাকের জিনাত সৌন্দর্য প্রকাশ করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আহজাবের 33 নম্বর আয়াতে বলছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা জাহিলি যুগে নারীরা যেভাবে পোশাকের সৌন্দর্য দেখিয়ে বের হতো সেভাবে যেন তারা বের না হয় নারীর কণ্ঠের ব্যাপারেও খেয়াল রাখতে হবে তো কণ্ঠের এই বিধানের সাথে আরও অন্যান্য কিছু বিধানের দিকে খেয়াল রাখতে হবে যেমন জুতা পরিধান করার ক্ষেত্রে হিল জুতা পা পিছনের অংশ উপরের দিকে দেওয়া এই রকম জুতাগুলো পরিধানের ব্যাপারে আহলুল আলেমরা বলছেন এটা নারীর জন্য বৈধ না কারণ এই পোশাকে চলতে গেলে সে স্বাভাবিকভাবে চলতে পারবে না তাকে হেলে দুলে চলতে হবে আর এই হেলে দুলা চলাটা যে সমস্ত পুরুষের অন্তরে রোগ আছে তাদের রোগকে আরো বাড়িয়ে দিবে যেমন আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ফালা তাখদানা বিল কাওলে ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন যে তোমরা নারীরা কথা বলার সময় তোমরা নরম সুরে মিহি সুরে কথা বলিও না এজন্য নরম সুরে মিহি সুরে নারীর জন্য ইসলামী সঙ্গীত প্রকাশ করা নারীর জন্য কোরআনে কারিম তেলাওয়াত করা সুমিষ্ট স্বরে এগুলো আবার ফেসবুকে ইন্টারনেটে দেওয়া পুরুষেরা শোনা এগুলো ইসলামে সম্পূর্ণরূপে হারাম ঠিক একইভাবে নারী এরকম জুতা পরিধান করে রাস্তা দিয়ে বের হওয়া হাঁটা এটাও নারীর জন্য হারাম কারণ এটার দ্বারা অন্যদের অন্তরে রোগ বৃদ্ধি পাইতে পারে চুল কালার করা চুল কালার করার ক্ষেত্রে স্বাভাবিকভাবে চুলকে বিভিন্ন রং বেরঙ্গে কালার করা এটা নারীর জন্য বৈধ না এটা বিজাতীয় কৃষ্টি কালচার তবে যদি কোনো নারীর চুল সাদা হয়ে যায় তখন সেটাকে খেজাব দেওয়া অর্থাৎ অন্য কালার দিয়ে কালো ছাড়া অন্য রং দিয়ে সেটাকে লাল করা হলুদ করা এটা নারীর জন্য বৈধ হবে কিন্তু কালো রং দিয়ে আবার সাদা চুলকে কালো করে ফেলা এটা নারীর জন্য বৈধ না পুরুষের জন্য বৈধ না নারীর জন্য বৈধ না এমনকি চুলের বিভিন্ন রং করা বর্তমানে দেখা যায় বিভিন্ন রং করে করে নারীরা চুল কালার করে এটা বিজাতীয় কালচার এটা ইসলামী কালচার নয় এটা নারীর জন্য বৈধ না
এরপরে আপনার ব্রুফ লাগ করা তারপরে শরীরের বিভিন্ন জায়গায় নকশা আঁকা উল্কি আঁকা টেটু আঁকা তারপর আরো কি কি বিভিন্ন কিছু বলা হয় যে উল্কিকে এই জাতীয় কিছু নারীর শরীরে অঙ্কন করা এটা নারীর জন্য বৈধ না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীদের উপরে লানত করেছেন যেই নারীরা উল্কি আঁকে যেই নারীরা তাদের ব্রুর চুলগুলো তুলে ফেলে ব্রু ফ্ল্যাগ করে যেই নারীরা এরকম টেটু বা নকশা বা এরকম কিছু শরীরের মধ্যে আঁকে এই নারীরা সৃষ্টির পরিবর্তন সাধন করে এটা ইবলিসি কাজ এটা শয়তানি কাজ এটা নারীর জন্য সম্পূর্ণরূপে হারাম এজন্য পার্লারে গিয়ে আপনাদের স্বামীদের থেকে টাকা নিয়ে নিয়ে অনেক সময় স্ত্রীরা পার্লারে যায় ব্রু ফ্ল্যাগ করে আসে এটা স্বামীর জন্য বৈধ না এই কাজে তাকে সহযোগিতা করা কারণ এটা তার জন্য অবশ্যই হারাম স্বামীর অনুমতি থাকলেও এটা হারাম এরপরে নাক কান পুড়িয়ে গয়না পরিধান করা এটি স্বাভাবিক সৌন্দর্যের জন্য এটি নারীর জন্য বৈধ তবে অত্যাধিক বিলাসী হওয়ার জন্য বা অন্যের উপরে অহংকার প্রদর্শন করার জন্য এরকম গহনা পরিধান করলে তখন সেটা হারাম হবে কিন্তু স্বাভাবিক সৌন্দর্যের জন্য যদি এরকম নাক কান পোড়ায় কোনো গহনা পরিধান করে এই সাজসজ্জা নারীর জন্য জায়েজ তবে এটার কোনো আওয়াজ সাউন্ড এটার কোনো প্রদর্শনী বাহিরে কোনো পুরুষের সামনে করা তার জন্য বৈধ না এরপরে প্রসাদনী ব্যবহারের ব্যাপারে শরীয়ে যে নীতিমালা সেটা হলো এমন প্রসাদনী ব্যবহার করা যাবে না যেটা ওজুর ক্ষেত্রে গোসলের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে যেমন এমন লিপস্টিক পরিধান করলো এমন মেকআপ দিল যেগুলো শরীরের অভ্যন্তরে পানি প্রবেশ করে না পানি প্রবেশের মধ্যে বাধা সৃষ্টি করে এই রকম নেল ফালিশ তারপরে আরো যে যেগুলো আবরণ সৃষ্টি করে যেগুলো ওজুর ক্ষেত্রে গোসলের ক্ষেত্রে এই রকম প্রসাদনী নারীর জন্য ব্যবহার করা বৈধ না তবে ততক্ষণ বৈধ যে ওযু করার আগ পর্যন্ত সে দিতে পারে ওযু করার সময় তাকে তুলে ফেলতে হবে বা নারী যখন অসুস্থ থাকে প্রতি মাসে তার অসুস্থতার যে সময়টা সেই সময় তার ওযু করতে হয় না এজন্য সেই সময় সে নেল ফালিশ দিতে পারে লিপস্টিক দিতে পারে বা এমন প্রসাদনী ব্যবহার করতে পারে যেটার ভিতরে পানি ঢুকে না কিন্তু অন্য সময় স্বাভাবিক সময় তার জন্য এটা দিয়ে সব সময় কন্টিনিউ করা শরীয়ত অনুমোদন করে না এমনি স্নো পাউডার তারপরে মেহেদি এই জাতীয় প্রসাধনী ব্যবহার করা যদি ক্ষতিকর না হয় তাহলে নারীর জন্য এই সাজসজ্জা বৈধ তবে এটা বাহিরে প্রদর্শন করা যাবে না ঘরের অভ্যন্তরে এবং স্বামী দেখতে পারবে বা মাহরামেরা দেখতে পারবে কিন্তু বাহিরে এটার প্রদর্শনী করা যাবে না তবে কোনো অবস্থায় সুগন্ধি লাগিয়ে আতর স্যান্ড পারফিউম লাগিয়ে বাহিরে যাওয়া নারীর জন্য হারাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুমা ইমরাতিন ইস্তাতারাত ফামাররাত আলা কওমিন লিয়াজিদু মিন রিহিহা ফাহিয়া জানিয়া কোন নারী যদি সুগন্ধি গ্রহণ করে রাস্তায়